হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কি এখনো জাহান্নামে আছে? জাহান্নামে তো কেউ যায়নি, আছে কি করে, যাবে কি না সেটা তুমি বলতে পারো। তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি, মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি, বিবরণে বুঝাই যায় জাহান্নামে যাবে। সব সময় রিজিকের টেনশন থাকে, বলবা যে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার টেনশন কমে যাবে, যা আছে আলহামদুলিল্লাহ। আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে, আল্লাহু ইন্না আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আযজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়াল বুখল ও গালাবাতি দাইনে ওয়া কাহারি রিজাল, এটা বলবে। হিংসা থেকে বাঁচার উপায় কি? খুব ভালো কথা বলেছো তুমি, হিংসা থেকে বাঁচা খুব কঠিন, মনটা খোলা রাখবে আর বলবে শয়তানকে ও যা পারে তা করুক, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা, ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক, তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই, শয়তানকে বলবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আজান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দুই আজান চালু করে করে কি বেদাত করেছেন না? ওটা ইজতেহাদ, তুমি করলে বিদাত হবে, তখন প্রয়োজন ছিল ইজতেহাদ করেছেন, এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি দুই আজান দাও তাহলে তুমি বেদাতি আর বেদাত আমল করছো। সেই কালে আবদুল্লাহ ইবনে উমার ওকে বেদাত বলেছে। আমরা আহলে হাদিসেরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানি না, তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানব? তাদের সুন্নাতকে মানি না কে বলল? তুমি বুঝো না, তোমার কথা শুনে তোমাকে একটু বেঢঙ্গা মনে হলো, তোমার ঢং বুদ্ধি নেয় নাকি, জিজ্ঞাসা করো কোনো এইভাবে। সাহাবির কথাই তো আমরা মানি, তো উসমানের কথা মানেন না যে উনি যে দুই আজান দিয়েছেন, তো ওটা উসমানের একটা ইজতেহাদ, তো এখন আর প্রয়োজন নাই, সেই জন্য মানি না ইজতেহাদ। এখন মাইকে আজান হচ্ছে, ওরকমই যদি পাড়ার ওরকম কেউ যদি হয় যে শুনতে পায় না আজান, তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা। আর একটা তাফসির মাহফিলে কি, তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়তসম্মত? এ দাওয়াত তো খাই খেতে পারবে না ও, এটা তো জাকাত ওসরের ভিক্ষা করা টাকা। উনি আসবেন, তাকে দাওয়াত দেওয়া হবে, যে দাওয়াত দিয়েছে সেই জন্য নিজের বাড়ির খাওয়ার খাওয়াই, এটা নয়। জান্নাত যাওয়ার সহজ আমল কি? ওই যে সূরা ইখলাস তিনবার পড়া, আয়াতুল কুরসি পড়া, আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি, আপনার ওয়াজ এ শুনেছি, যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে, আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই, বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে। আচ্ছা তুমি চেষ্টা করো, তো প্রথমেই তোমার ভুল হয়েছে, না না খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে, ফকিরকে দেয় না খুঁটির সাইকেল খুশি হয়ে, না ওগুলো কথা নয়। এই যে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে, ওর শ্বশুরেরা সাদ করে একটা ঘড়ি দিব, এই কথা বলুক তো দেখি আমাকে, যে সাদ করে একটা ঘড়ি দিব, তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে আলহামদুলিল্লাহ, তো একটা ঘড়ি দেওয়ার সাদ করুক দেখি। মানুষ আমার উপর জুলুম করে, আমার জমির মাইল ঠেলে আইল ঠেলে একজন ইমানদার লোক, এ হিসেবে আমার করণীয় কি? ও ইমানদার নয়, ও হলো জালেম, আল ঠেলে যে সে হলো জালেম, জোর করে আল ঠেলে। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম, মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়, যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়ে সেও বলে মুসলিম, যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গিবত করে, মাঠে বক্তব্য গিবত করছে, গিবত গিবতি, হুজুরের ছাড় নেই, হুজুর গেছে। আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি, বলবও না,
যে মাদ্রাসাগুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে? যাবে। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা যদি শিরকমুক্ত বিদাতমুক্ত হয় তাহলে করবেন দান। সালাতের দেরি করে এসে রুকু পেলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কি? রুকুই রাকাত, এটা আল্লাহ নবী বলেছেন। এই জন্য সুরা ফাতেহা হয়নি যে, এটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। রুকুই রাকাত আল্লাহ নবী বলেছেন। এই জন্য শায়খ পীর মানা যাবে কি? যাবে না। গরু ছাগলের প্রসাব কি পবিত্র? জি। ও তো বোখারি মুসলিমের হাদিস। সালাত আদায়ের যে ফজিলত আছে সে থেকে সব অক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি, ফরজ পড়তেই হবে, তারপরে সুন্নাত মসজিদে গিয়ে। আসসালামু আলাইকুম। হুজুর, জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রেকাত? অন্তত 4 রেকাত, অন্তত 2 রেকাত, পরে 4 রেকাত, আর আগে অন্তত 2 রেকাত, বেশি যে যত পারে। সফররত অবস্থায় কসর কি করতেই হবে? করা উত্তম। হুজুর, 4 রেকাত নামাজে আমি 3য় রেকাত পেয়েছি, এমাম সালাম ফেরানোর পর তুমি 1 রেকাতে সূরা ফাতিহা মিলাবা, বাকি 2 রেকাত শুধু সূরা ফাতিহা। আত্তাহিয়া থেকে উঠে গেলে বা রাকাতের কম অবস্থেলে সহ সিজদে। ভিতরের সালাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি, বই একটা নেও না কেন? সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি, খালি জিজ্ঞাসা করলেই হবে। সালাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে 1 রেকাত ভিতরের, আর 3 রেকাত ভিতরের হাদিস বোখারি মুসলিম, তবে হাদিসের সংখ্যা কম। 1 রেকাত ভিতর নিয়মিত না পড়লে অধিক দিন পড়াই ভালো। ভিতরের সালাত কত রেকাত পড়া ভালো কিভাবে তা দোয়ের বইটাতে দেওয়া আছে, সালাতের বইটাতে। হুজুর, কোরআনে সূরা নিসায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে, মূলত এই শব্দটি কি? আরবি শব্দ, ছেলে মেয়ে নেই যার। বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে? যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন। পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না, এটা অযোগ্য পিতা। মসজিদের নিচে পুরুষ, মসজিদের উপরে মহিলা সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। মা বাবার সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মা মাঝে মাঝে রাগ হয়, এগুলো থেকে বাঁচতে চাই কিন্তু পারতেছি না। চেষ্টা করো, দোয়া করো, বাঁচতেই হবে। সাবধান, তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনো দিন, চুপ থাকো বিষের মতো মনে হলেও। আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার, নিজেকে চেষ্টা করতে হবে আমি ভালো আমল করছি বা করব। সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করো? আসসালামু আলাইকুম। মাহফিল নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে, এভাবে টাকা আদায় করা হারাম। ওভাবে গাড়ি ঠেকিয়ে টাকা আদায় করবে কেন? নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে, না হলে বাদ দিবে। ঢেল টিস্যু পেপার ছাড়া হবে না। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ, বিদাত। বন্ধকি জমি চাষাবাদ করে খেলে কি হালাল হবে? বন্ধক হারাম। লিজ জায়েজ, খেয়ে শেষ, ভাড়া জায়েজ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মাইকে এলান করা যাবে না। আমাদের এদিকে মাহফিলের কমিটি
কসমেটিক দোকান নিষিদ্ধ করে না, করতে হবে, আমাদেরও করতে হবে। মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে? যেদিকে পা থাকে সেদিক দিয়ে, যেদিকে পা থাকে সেদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে। মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা, দুই হাত দিতে মুসাফা করলে কি মানুষ মুশরিকা হয়ে যায়? দুই হাত দিয়ে মুসাফা করলে বেদাত হবে, মুশরিক হবে কেন? টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীরা কুকুরের মতো করে সিজদা দেয়। সিজদা পুরুষ নারী একই, বুকের নিচে ফাঁকা থাকবে, নারী পুরুষ একই হুকুম। এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো, তাড়াহুড়ার কোণে ছেড়ে দিয়েছে। তাবিজ ব্যবহার করা যাবে কি? কাবিরা গুনাহ, তাবিজ ব্যবহার করা যাবে না। বিয়ে করার সমর্থ আছে, খাওয়ারও সমর্থ আছে, তবু বিয়ে করে না, এটা নোংরামি। কার সাথে কার বিয়ে হবে এটা 50,000 বছর আগে লেখা আছে, এটাই ঠিক, ওইভাবেই তোমাকে আগাতে হবে। সুদখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনাহের অংশীদার হবে? হ্যাঁ হবে। শায়েখ জামাত করা যাবে কি? শায়েখ ঘোড়ার গোস্ত খাওয়া যাবে, রুচি হলে খাও। আসসালামু আলাইকুম বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি? না, বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে, ওর পিছনে সলাৎ হবে না।